এনআরসি বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যে স্পষ্টীকরণ দিয়েছেন এনপিএটির রাজ্য সভাপতি বিজয় কুমার রাঙ্খল। সোমবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজনাথ সিং এর মন্তব্যে স্পষ্টীকরণ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্যে স্পষ্টীকরণ দিলেন বিজয় রাঙ্খল। আসামি প্রক্রিয়া শেষ হলে ত্রিপুরায় এনআরসির বিষয়টি দেখবেন বলে এনপিএটির রাজ্য নেতাদের বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সোমবার রাজধানীতে এনপিএটির কৃষ্ণনগর স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল। তিনি সাফ বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে 4 অক্টোবর দিল্লিতে মন্ত্রী চেম্বারে প্রায় 35 মিনিট কথা হয়েছে। সেই সময়ে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন। আসামে যে এখন চলতেছে এই প্রক্রিয়াতে শেষ হোক, এটা আসুক সময় মতে, তারপর আমরা দেখব। এরকম এই ভাষাটাই উনি হিন্দিতে বললেন, কাজে আমরা তখন বোঝার চেষ্টা করি যে উনি নিশ্চয় খুব কনসার্ন আছেন, যেহেতু আমরা এটা না বললেও উনি জানেন যে বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট উনি এনআরসির এবং বিভিন্ন জেনারেল সেক্রেটারি এনআরসির ব্যাপারে তারা সবাই মন্তব্য রাখেন এবং এনআরসির ফেভারে অনেকেই ওনারা বক্তব্য রাখেন। ত্রিপুরায় শান্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ত্রিপুরায় যেন শান্তি বজায় থাকে, তবে ত্রিপুরায় জোট সরকার অশান্তি করছে বলেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেন। শান্তি তো আমরা সবাই এখন বজায় আছে, শান্তি তো আছে, অশান্তি তো মনে হইতেছে জোট সরকারের পক্ষ থেকে অশান্তিটা আমরা দেখতে পাইতেছি। আমাদেরকে শহরে মিটিং করার অনুমতি দেওয়া হয়নি। সাংবাদিক সম্মেলনে এনপিএটি সম্পাদক জগদীশ দেববর্মা, দলের সদস্য শ্রোতরঞ্জন খেসা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আল্লাহ।